ATN Bangla. সুধী দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে আলাপচারিতার অনুষ্ঠান মানুষীতে। আজকে আপনাদের সাথে আছি আমি ইমামুল হক, আমি রূপা চক্রবর্তী। সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আপন জনের প্রিয়জন মানুষী অনুষ্ঠানে। আজ মানুষী অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী দম্পতি আমাদের অতিথি হিসেবে রয়েছেন এই পর্বে, শিল্পী শাম্মি আখতার এবং আকরামুল ইসলাম। চলুন তাদের সাথে কথা বলি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন দুজনে? ভালোই আছি। আচ্ছা, আপনার অনুষ্ঠানে আসার আগে আপনাদের যারা আয়োজন করেছেন অনুষ্ঠানের, কি বলে এনেছেন আপনাদের যে আজকে কি হবে অনুষ্ঠানে? গল্প করা হবে, আড্ডা গল্প করা হবে। ঠিক আছে, তো কি গল্প নিয়ে এসেছেন? কোনো গল্প আছে? আমি এলাম খুলনা থেকে ঢাকায়, রেকর্ডিং করলাম, পরিচয় হলো, বিয়ে হয়ে গেল। কোথায় রেকর্ডিং হলো, কোথায় পরিচয় হলো? ট্রান্সক্রিপশন সার্ভিস। প্রেম বলতে যেরকম একদম তিন চার বছর ধরে মানে বেড়াতে যাওয়া, গল্প করা এক জায়গায় বসে, এই ধরনের কিছু না। ওই রেকর্ডিং এ আসতে যখন গান শুনে দেখা হতো, ওইটাই ওই পর্যন্তই। আকরাম ভাই, এই যে প্রিয়তার প্রসঙ্গটি একটু জানতে চাই, যে কেন দুজনের দুজনকে ভালো লাগলো, আপনার দিকটা বলুন। দেখেন, এটা সম্পূর্ণ মনের ব্যাপার। তো মন মন যখন তাগিদ দেয়, সাড়া দেয়, তখনই সাধারণত তো এরকম একটি ঘটনা ঘটে আর কি দেখে মন সাড়া দিয়েছিল, মানে স্বামী আপার কি জিনিসটা ভালো লেগেছিল প্রথমে? আসলে অনেক আগে বিয়ে করেছিলাম, তো না লজ্জা পাচ্ছি না, কারণ ব্যাপারটা হচ্ছে অনেক আগে তো অনেক কিছু ভুলেই গেছি। তো যাই হোক, তার সুন্দর ব্যবহার, সুন্দর কণ্ঠ। আচ্ছা, আপনি তো সুন্দর ব্যবহার, সুন্দর কণ্ঠ দেখে বিয়ে করলেন, ভালো তো বাসলেন, ভালো বাসলেন, তারপর বিয়ে হলো। বিয়ের কত বছর পার হয়েছে আপনাদের? 77 সন থেকে এ পর্যন্ত কম হলেও 26 বছর, 27 বছর, 27 বছর, 27 বছর পরও কি সেই সুন্দর ব্যবহার, সুন্দর কণ্ঠ আছে, নাকি একটু ফ্যাকাশ হয়ে গেছে? দেখেন, আমি ব্যক্তিগত জীবনে আমি একজন প্রফেশনাল প্রডিউসার, আমি বেতারে কাজ করি। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে প্রত্যেক সঙ্গীত শিল্পী হোক, নাট্যশিল্পী হোক, কিছু সময় কিছু তো ডিটোরিট করে, আবার অনেকে অনেক ধরে রাখে, কিন্তু যৌবনের যে কণ্ঠ তারুণ্য, এটা থেকে কিছু ডিটোরিট অনেকের করে, তবে স্বামীর যদিও করে থাকে তাহলে ওটা খুব একটা বোঝা যায় না। আর ব্যবহারের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে মাঝে মধ্যে একটু জোরদার ভাব ধরে আর কড়া আর কি। পান আমি খাই না, পান সে খায়। জর্দা সেজন্যই আমি উচ্চারণ করলাম, তো না ভালোই। আমাদের মধ্যে জর্দার ভাবটা ধরে, তখন উনি কেমন আচরণ করেন? এরকম হয় যে আমি কিছু বলি না, চুপ করে থাকি, একতরফাই বলে যাচ্ছে, কিন্তু আবার এটা আবার বলছে যে আমি কেন আবার বলছি না কিছু, চুপ করে আমি কেন পাল্টা দিচ্ছি না, মানে সওয়াল জবাব যেটাকে বলে আর কি। আমাদের মধ্যে সিরিয়াসলি এরকম কোন সময় আল্লাহ দিলে এ পর্যন্ত কিছুই লাগে না, সেই আন্ডারস্ট্যান্ডিং আছে। সাধারণত লাগে আর কি, যেমন বাজার করতে গিয়ে যদি 8টা আইটেম থাকে, হয়তো লিখে নিলাম না, এমনি একটু মনের ভিতরে যে এইটা 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 আনার সময় দেখা গেল 5টা আনছি, 3টা আনি না, তাৎক্ষণিক চাল মুসুরির ডালের মতো, হ্যাঁ এরকম আর কি। তো এইসব নিয়েই বেশি
খুব শামী আপার কাছ থেকে আমি জানতে চাই ঠিক একই প্রসঙ্গে, মানে রেগে গেলে আকরাম ভাই কি করেন? সত্যি কথা বলো, ওদিকে তাকানো দরকার না না না, তাকে কি যদি এটা বলে দেই তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে, তাহলে পরিস্থিতি খুব খারাপ। আসলে সে কখনো তার ভুল স্বীকার করে না, অনেক সময় কিন্তু যে একেবারে যে আমার একতরফা ভুল তা না, কিন্তু আমার ভুল হওয়ার সাথে সাথে কিন্তু আমি বলি যে হ্যাঁ এটা আমার ভুল, আমি স্বীকার করি, তো কিন্তু সে স্বীকার করে না, এটা ছেলেদেরই অভ্যাস বোধ হয়। আমার মনে হয় যে আমি ঠিক এইভাবে সবাইকে এক সারিতে এক পংক্তিতে না এনে, কেউ কেউ কিন্তু ভালো আছে, যেমন আমার বর যদি এই মুহূর্তে দেখে প্রতিবাদ না করলে আমারও খবর আছে, কারণ সে কিন্তু ভুল করে না না না, ভুল করলে ও বলে ফেলে যে এই কাজটা আমি ভুল করেছি, তাহলে তো মানে কাজেই আমি ছেলেরা সবাই করে এটা আমি মানছি, আমি তো ভুল করি না, সুতরাং আমার দিক থেকে অবশ্য সমস্যা নেই, মানে ও কিন্তু আক্রাম ভাইয়ের দলেই আছে, ভুল করে না, আমি ভুলই করি না, সুতরাং সে কাজে অন্যায় স্বীকার করা স্বীকার করার কোনো কিছু নেই, ভুল স্বীকার করা কিছু নেই। আচ্ছা আচ্ছা আক্রাম, এই যে গানের ব্যাপারে, জি এবার গানে আসি, যে শামী আপা প্রধানত আধুনিক গানই তো করছেন এবং প্লেব্যাক সিঙ্গার হিসেবে বাংলাদেশে খুবই জনপ্রিয় একজন মানুষ, আকরাম ভাই আপনার শুরু হয়েছিল কি সিলেটি গান এবং হাসন রাজার গান এইসব দিয়ে নাকি? সিলেটের আঞ্চলিক গান দিয়ে, আর কোনো এক সময় আমি আধুনিক গান গেয়েছি, গাইনি যে তা না, এবং ঢাকা কমার্শিয়াল সার্ভিসে আমার একটি জনপ্রিয় গান আছে যেটা সত্তর দশকের গান নাকি ষাট দশকের গান, সেটা হচ্ছে পালিয়ে যেও না মেয়ে শোনো, সেটা আহমেদ হোসেন মারুফের লেখা, আর প্রণব দাস, যিনি এখন আর আমাদের মধ্যে নেই, প্রণব দাস সুর করেছিলেন। আচ্ছা, সুর করেছিলেন এই কথাটা বলতে আমার মনে পড়লো, হাসন রাজার কিছু গান আপনি সুর করেছিলেন, অনেক গান আমি হাসন রাজার জন্য, এবং সেগুলো খুব জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, বেশ জনপ্রিয়। ওই সময়কার কথাটা একটু বলেন। আচ্ছা, সেটা হচ্ছে সেই ষাট দশকে আবার ফিরে যাই, যেমন তৎকালীন সময়ে যারা সিলেট অঞ্চলের জনপ্রিয় শিল্পী তারা হচ্ছেন আরতি ধর, বিদিতলাল দাস, উজির মিয়া, আমি আমার এই মুহূর্তে এই তিনজনেরই প্রবীণ শিল্পীদের নাম মনে পড়ছে, তারা ষাট দশকে অত্যন্ত জনপ্রিয় গান সিলেট অঞ্চলের গান, আরতি দি অবশ্য আধুনিক গানেরও শিল্পী। তো তৎকালীন সময়ে হাসন রাজার গান, আরকুম শাহর গান, শীতলং শাহর গান, রাধারমণের গান, এই গানগুলো সাধারণত পাওয়া যেত না। আর আমাদের সঙ্গে আছেন জ্যোৎস্না বিশ্বাস, কেমন আছেন? ভালোই আছি। আচ্ছা, আপনি যেহেতু আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমরা একটি প্রসঙ্গ না এনেই নয়, সেটি হচ্ছে যে আপনি দীর্ঘদিন থেকে যাত্রা পালার সঙ্গে যুক্ত আছেন, এবং এই যাত্রা নিয়ে আমাদের, যদিও এটি আমাদের সংস্কৃতির ক্ষেত্রে একটি ঐতিহ্যবাহী একটি মাধ্যম, তারপরেও এই যাত্রা নিয়ে যে বিভিন্ন রকমের মিশ্র প্রতিক্রিয়া আমাদের ভেতরে কাজ করে বিভিন্ন সময় যখন কথা বলি, এই ব্যাপারে আপনার কি দৃষ্টিভঙ্গি? যাত্রা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাঙালির আদি কৃষ্টি হচ্ছে যাত্রা, এটা হচ্ছে সংস্কৃতির শেকড়। জি, কিন্তু সেই এটাকে বাদ দিয়ে অন্য কিছু হয় না আসলে, এটাই হচ্ছে আমার জারি সারি ভাটিয়ালির মতো যাত্রা একটা নিজস্ব সম্পদ, এটা কিন্তু বাইরে থেকে আমদানি করা নয়, এটা আমরা যখন করেছি তখনের সুন্দর পরিবেশ পরিস্থিতি ছিল, যাত্রা করেছি ফ্যামিলি নিয়ে, সবাই যাত্রা দেখতে আসতো, যাত্রার একটা মান কত উন্নত ছিল। আপনি নিজেও কি মনে করছেন যে যাত্রার সেই মান কি কমে গেছে বা গুণগত মান যে ছিল সেটা কমে গেছে? বলতে আমি বুঝতে পারি যে কিছু দেশ স্বাধীনের পরে কিছু কিছু অসাধু ব্যবসায়ী যাত্রাকে নিয়ে একটা ছিনিমিনি খেলার মতো একটা কাজ তারা করছেন, যেমন আয়োজক বলতে যারা বোঝায়, যাত্রার পরিভাষায় বলে নায়ক পার্টি, যারা যাত্রাকে বায়না করে নিয়ে যায়, তো তারাই কিছু প্রিন্সেস আমদানি করেছিল। আচ্ছা, এটি অবশ্যই যাত্রা, এটা যাত্রার দল কোনোভাবেই সম্পৃক্ত নয়, কখনোই নয়, এটা সেই আয়োজকরাই এটা প্রথম শুরু করেছিল। সরোয়ারদি উদ্যানে একটা শিল্প মেলা হয়েছিল বড়, সে সময় হয়েছিল, তো তখনই প্রিন্সেস লাকি খানদের আমদানি হয়।
এবং এটি একটি ভুল ধারণা আমাদের অনেকের ভেতরে আছে যে যাত্রার সঙ্গে এই যে প্রিন্সেস যে ঘটনাটি এটি অঙ্গাঙ্গিং ভাবে জড়িত, এটি আসলে এটা তা নয়। এটা কিছু কিছু জায়গায় বাধ্য করা হয়, যেমন কিছুদিন আগে আমি একটা পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছি, যাত্রার দল যখন নায়ক পার্টিরা বায়না করে নিয়ে যায় তখন মনে করে এরা এদেরকে আমরা এই 7 দিন বা 10 দিনের কন্ট্রাক্ট থাকে, এ কদিনের জন্য ওদের আমরা নিকে করে নিয়েছি, হ্যাঁ, যে ওদের আমরা যা বলবো ওরা করতে বাধ্য। তখন পেটের তাগিদে 60 জন মানুষের একটা সংসার, শুধু 60 জন নয়, শিল্পী কুশলী কর্মচারী সবাই মিলিয়ে একটা সংগঠন দাঁড় হয়। তো তখন ওখানে যখন তারা যায় তখন তারা বলে যে আমাদের মতো করে তোমাদের শো করতে হবে, ঠিক আছে 2 অঙ্ক হয়েছে, ঠিক আছে আমাদের কিছু প্রিন্সেস এনেছি, বিচিত্র অনুষ্ঠান করব। তা এখন তারা বায়না করে নিয়ে গেছে, তাদের কথা আমাদের শুনতেই হয়, কিন্তু আপনারা এ থেকে তরুণের জন্য কিছু করছেন এটার ব্যাপারে আমরা অনেক বলেছি, কিন্তু এগুলো তো কেউ কর্ণপাত করে না আসলে। এখন যত সব উদরপিণ্ডি বুদরঘাড়ে যাত্রাকে বন্ধ করার ব্যাপারে, জি আচ্ছা আমরা আবার এই প্রসঙ্গে আসবো, আমার মনে হয় যে আলোচনাটি আমরা করছিলাম, আলোচনাটি চলছিল, আকরাম ভাই বলছিলেন যে কি করে আমাদের স্বাধীনতা আন্দোলনের সময় আমি আর পালাতে পারিনি, কারণ জেল ভেঙে তো সব কয়েদি একসাথে পালাতে পারে না, কাজে আমি আটকা পড়ে যাই। আমি এক জায়গায় খুব গোপনভাবে ছিলাম, লুকিয়েছিলাম, তো সেখানে আমার করার তেমন কিছুই ছিল না, তো হাসন রাজার কিছু গান আমার কাছে ছিল, আমি ওইগুলোই বসে বসে সুর করতে শুরু করলাম। আচ্ছা, কারণ সুর ঠিক খুব কম গানের ছিল, এবং বেশিরভাগ গানের সুর করেছেন উজির মিয়া, বিদিতলাল দাস, এরকম এই দুজনের কথাই বেশি আসে, আরেকজনের নাম ঠিক আমার মনে পড়ছে না, আমি দুঃখিত। তো আমিও সুর করলাম, আমি সুর করলাম ভাটি অঞ্চলের গানের সুরের প্রভাবটা রেখে, আর আমি বিদ্যার ছাত্র, ওনারও প্রভাব আমার উপর ছিল। আমি এই গান সুর করতে শুরু করি, অনেকগুলি গানে সুর করলাম, সবগুলো যে জনপ্রিয়তা পেয়েছে তা না, বেশিরভাগই পেয়েছে, এবং এই গানগুলো আমার আত্মপ্রকাশ করে দেশ স্বাধীন হওয়ার পর। আচ্ছা, আমি একটি বিষয় যদি এবার আসি, যে আমি যেটুকু জেনেছি যে আকরাম ভাই এবং আপনি একই জায়গার কাছাকাছি জায়গার মানুষ, না আমরা একই অঞ্চলের মানুষ, তো সেই অঞ্চলের ভাষায় যদি আপনি একটু জিজ্ঞেস করেন, উনি অঞ্চল থেকে অনেক দূরে এসে কেন বিয়ে করলেন, কিন্তু আমি করছি আপনি ওই অঞ্চলের ভাষা জিজ্ঞেস করুন ভাই। সিলেটি অত ফুরি না সয় সবরে বাদ দিয়ে আপনি কি তার লাগে বাইরের একটা মেয়ের বিয়া করলেন? বাইরের মেয়ে এর লাগেও বিয়া করলাম, তুমি যেভাবে বাইরে বিয়া করছো আমার ঘটনাটা ওই ওলাখানো, আমারটা আগে হইছে আর তোমারটা পরে হইছে, বেশ সমকালি অনর মাঝেও না, এখান হইল ইমামর প্রশ্ন, হে তো আমার কাছে জানতে চাইছে না, হে জানেন না, হে জানতে চাইছে আপনি কি তার লাগে বিয়া করছেন বাড়ে গিয়া। তো আমি মনে করি যে আমি যে বিয়া করছি এখান হইলে আমার কোনো উপায় আসিল না, কারণ আমার ভাগ্যত আসলাই এর লাগে আমি তানে বিয়া করছি, এই নো আল্লাহ আমার ভাগ্যত লিখিয়া দিছে। আমরা বুঝতে পেরেছি যে আপনাদের দুজনের ভাগ্যে এরকম ছিল, দুজনই দুজনই বাইরে বিয়ে করেছেন। আমি এবার আসবো আবার জ্যোৎস্না বিশ্বাস আপনার কাছে, আপনি যেহেতু যাত্রা পালার সঙ্গে আছেন এবং আপনি সামাজিকভাবে বিভিন্ন অনুষ্ঠানে যান, অনেক দর্শক বা আপনার ভক্তদের সঙ্গে দেখা হয়, দেখা হলে আপনি যখন পরিচয় দেন আপনার বা যারা আপনাকে চেনে না যাত্রা শিল্পী হিসেবে, তখন আপনার কোনো ব্যতিক্রমী বা অপ্রত্যাশিত কোনো রকমের পরিবেশ আপনি তো কখনো দেখেছেন কিনা, মানে আপনি নিজেকে কেমন মনে করেন যে যাত্রা শিল্পী হিসেবে যখন পরিচয় দেন? আমার খুব ভালো লাগে, আমি খুব গর্ববোধ করি যে আমি একজন যাত্রা শিল্পী, আদি সংস্কৃতির সাথে আমি সম্পৃক্ত আজীবন, আমার স্বামী অমলেন্দু বিশ্বাস তিনি। আমি একটা কথা জানতে চাই আপনার কাছ থেকে, আপনার স্বামী অমলেন্দু বিশ্বাস, আপনি কি তাঁরই উৎসাহে যাত্রা শিল্পের সাথে যুক্ত হয়েছিলেন না আগে থেকে, বিয়ের আগে থেকে আপনি যুক্ত ছিলেন? এটা আসলে বিয়ের আগেই আমি এসেছি যাত্রায়, তখন থেকে করতেন, ওই যে বছর আমি যাত্রায় এলাম সেটা 60-এর দশকে, তখন সেই বাসন্তী অপেরা সাজাদপুরের, এটা পাবনার মধ্যে, তো সেই দলের উনি ডিরেক্টর ছিলেন, নায়ক এবং ডিরেক্টর। আচ্ছা, আর আমি তখন নতুন অভিনেত্রী বা
নৃত্যশিল্পী হিসেবে যোগ দিই। আচ্ছা, আমি একটু, যেহেতু আপনি যাত্রা শিল্পীর কথা বলছেন, আপনার কোনো, আপনি যেহেতু অনেক বিভিন্ন জায়গায় দেখা হলে, অনুরোধ আসে কিনা যে আমাদের কোনো যাত্রার পালার কোনো একটি বিশেষ সংলাপ শোনানোর? সেটা হয়তো পথে ঘাটে তো সম্ভব হয় না, হয়তো কোথাও আমাদের আমন্ত্রণ করে নিয়ে গেল। আজকে কি আমরা এরকম একটু অনুরোধ করতে পারি যে আপনার কোনো যাত্রা পালার শ্রেষ্ঠ কোনো একটি সংলাপ যদি আমাদের কি শুনে? এখন আমি তো অনেক পালাতেই অভিনয় করেছি, এখন শ্রেষ্ঠ বলতে তো আমি বুঝতে পারি না কিছু, সেটা আমি চেষ্টা করব আর কি। এখন কি সম্ভব? এখন জি, এখন জি একটু ভাবতে হবে। আচ্ছা, আপনি একটু ভাবুন, আমরা ততক্ষণ একটু কথা বলে আসি শামি আপার সাথে। শামি আপা, এই যে আকরাম ভাই তো আঞ্চলিক গান, বিশেষ করে সিলেটি গান, হাসন রাজার গান এবং আধুনিক গান করতেন নিয়মিত, এখনও করছেন। আপনি কি কখনো হাসন রাজার গান গেয়েছেন বা সিলেটি কোনো গান? আমি ছবিতে একটা গান গেয়েছি, সত্যদার মানে মিউজিক করেছিলেন, নেশা লাগিল রে। আচ্ছা, গানটা একটু গান হোক না, আমরা একটু পরে তো যাত্রার খানিকটা অংশ শুনবো। আপনি একটা সিনেমার গান থেকে একটা করুন না। আমার গাওয়া? আমার গাওয়া গান কি, আমার কি প্রথম ছবির গান যেটা, যেটা আপনার মনে হয় যে আপনার এই মুহূর্তে যেটা গাইতে ইচ্ছে করছে? তাহলে আমার প্রথম ছবিতে প্রথম রেকর্ডিং করা যে গানটা, সত্যদার সুর আর গানটা লেখা গাজী ভাই। আমি যেমন আছি তেমন রব বউ হব না রে, আমি যেমন আছি তেমন রব বউ হব না রে, কারো বউ হব না রে, কথা কইব না রে। আমি যেমন আছি তেমন রব বউ হব না রে। ধন্যবাদ, করছি না, ওই সেই কারণে হয়তো বিস্তৃতির অতলে তলিয়ে যাওয়ার মতন একটা ভাব। একটা ডায়লগ আছে, আলেয়াকে ধরতে আসছে রায়দুর্লভ, যে কাশিম বাজারে বেইমানদের আক্রমণ করতে গিয়েছিল, সে উল্টে আবার তাদেরই পক্ষে চলে গেছে। তো তখনকার আর কি ডায়লগ, যে ওই আলেয়াকে ধরতে এসেছে, তখন তাদের পক্ষে ছিল সে, তখন বলছে তোমাদের নিয়ে যাচ্ছি সেনাপতি রায়দুর্লভ কাশিম বাজারে, সেদিন আপনি যাদের বন্দি করতে গিয়েছিলেন আর আজ তাদেরই আদেশ হাসি মুখে পালন করছেন, অদ্ভুত অদ্ভুত আপনার চরিত্র, এইখানে দাঁড়িয়ে কাশিম বাজারের নাম মুখ দিয়ে উচ্চারণ করতে পারছেন। এখন কি এই দুজনে দু রকমের জিনিস শুনে আপনি কি একটু ইগনোর ফিল করছেন? আকরাম ভাই, আমি তো একটা গান শুনবই। মনে করছেন কি ব্যাপার, আমাকে কেউ জিজ্ঞেস করছে না? পালাক্রমে তো আমি মনে আকরাম ভাই, সিলেটি একটা কিছু, সিলেটি ভাষায় মাতুন না, সিলেটের ভাষায় মানে গান গায়া মাতুন। তো আমি হাসন রাজার যে কিছু গান সুর করছি, এর মাঝে এর মাঝ থেকে আমি একটা গাইয়া শোনাই। জি, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্ধে আমারে পাগলে হরিল, না জানি কি মন্ত্র ফড়ি জাদু করিল, সোনা বন্ধে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্ধে আমারে পাগলে হরিল। থ্যাংক ইউ ভেরি মাচ। মনে হচ্ছিল যেন না থামে। আমরা মনে হয় এখন আর বেশি সময় নেই, আমরা শেষ করে দিতে পারি। আমাদের শেষ করার সময় এসেছে, কিন্তু তার আগে আমি একটু অতিথিদের ধন্যবাদ জানাতে চাই। আকরাম ভাই, শাম্মী আপা এবং আপনাকে একত্রে তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মানসী অনুষ্ঠানে আসবার জন্য, আমাদেরকে এতখানি সময় দেবার জন্যে। প্রিয় দর্শক, আপনাদেরকে
একাকার শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্যে। হ্যাঁ, আকাঙ্ক্ষা করছি আগামীতেও মানুষের অনুষ্ঠানে আমরা আপনাদের পাবো দর্শক হিসেবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু দর্শক, আগামী অনুষ্ঠানে আমরা আবার নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আবারও ধন্যবাদ। শুভরাত্রি।